আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি আসামের সেরা একটি মাস্টারপিস মুভি। মুভিটির নাম বুলবুল ক্যান সিং। মুভিটি সম্পর্কে বলতে গেলে শুধু এতটুকুই বলতে চাই, এই মুভিটি শ্রেষ্ঠ অসমীয়া মুভি হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সেই সাথে আরও অনেকগুলো অ্যাওয়ার্ড পুরস্কারও জিতেছে। তাই আমার উপর ভরসা না করলেও অন্তত পুরস্কারগুলোর উপর ভরসা রেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি কমল মনের মানুষ হয়ে থাকেন তাহলে কথা দিলাম মুভিটি আপনার অনেক ভালো লাগবে। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই আমরা দেখি গ্রামের জঙ্গলের মাঝে বর্ণি ও সুমন নামের দুইজন গাছের ডালে বসে দোলনা বাঁধতেছে। ক্যামেরা ফোকাস নিচের দিকে আসলে আমরা আর একটা মেয়েকে দেখতে পাই, এর নাম বুলবুল। তো এদের বাড়ি একই গ্রামে হওয়ার কারণে এরা ছোটবেলা থেকেই এভাবে একসাথে বড় হয়েছে, যার ফলে এদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। আর হ্যাঁ, এরা একই স্কুলেও পড়াশোনা করে। তো বুলবুলের খোলা চুল দেখে সুমন বলে, ওই বুলবুলের বাচ্চা চুল খোলা রেখেছিস কেন? তখন বুলবুল বলে, তাতে তোর কি সমস্যা রে? তখন সুমন বলে, কুত্তি তুই অনেক সুন্দর, দেখিস জঙ্গলের ভূতেরা তোকে ধরে নিয়ে গিয়ে বিয়ে করবে। পরের সিনে আমরা দেখি বুলবুল একটা গাছের সাথে হেলান দিয়ে চুল বাঁধতেছে, ওদিকে বর্ণি ও সুমন খড়ি কুড়াচ্ছে। তো বর্ণি গান গাইতে গাইতে খড়ি কুড়াতে থাকে। এভাবে তারা অনেকগুলো খড়ি কুড়িয়ে সেগুলো নিয়ে বাসার দিকে রওনা দেয় আর সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি বুলবুল ও সুমন অনেক ফ্রি ভাবে মিশতেছে। সুমন বুলবুলের চুল বেঁধে দিচ্ছে, বুলবুল সুমনের ভ্রু প্লাক করে দিচ্ছে। আসলে এর পিছনে কারণটা হলো, সুমনকে দেখতে ছেলে মনে হলেও সে আসলে থার্ড জেন্ডার, আর এটা পুরো গ্রামের সবাই জানে, তাই এরা এভাবে মিশলেও কেউ কিছু বলে না। সিন চলে আসে স্কুলে। আমরা দেখি এরা তিনজন স্কুলে এসেছে এবং একটা ইংলিশ টিচার তাদের ক্লাস নিচ্ছেন। তো টিচারটি বুলবুলের কাছে এসে বুলবুলকে পড়া বোঝাতে শুরু করলে সুমন সেটি এভাবে দেখতে লাগে, কারণ এই টিচারটির যে মতলব খারাপ সেটা সে আগে থেকেই জানে। তো টিফিন টাইমে কিছু ছেলে লাইন ধরে দাঁড়িয়ে হিসু করতেছে, এমন সময় সুমনও সেখানে এসে হিসু করতে লাগলে পিচ্ছে একটা ছেলে সুমনকে বলে, তুই এখানে এসেছিস কেন? তোর তো লেডিস টয়লেটে যাওয়ার কথা। এই বলে ছেলেগুলি সুমনকে খেপাতে লাগলে সুমন এদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আমরা দেখি ছেলে মেয়েরা যে যার মতো দল বেঁধে আড্ডা দিচ্ছে, টিফিন টাইমে নর্মালি একটা হাই স্কুলে যা হয় আর কি। তো বুলবুল লুকিয়ে লুকিয়ে কার দিকে যেন দেখতেছে, তখন ক্যামেরা ফোকাস ঘুরতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, এর নাম পরাগ। পরাগ ও বুলবুল দুজন দুজনকে অনেক দিন থেকেই পছন্দ করে, বাট তাদের প্রেম আজও চোখাচোখিতেই আটকে আছে। পরের দিন সকালে আমরা দেখি বুলবুলের বাবা গান গাচ্ছে। তখন আমরা বুলবুলের বাবার গানের গলা শুনে বুঝতে পারি বুলবুলের বাবা অনেক ভালো গান গায়। তো বুলবুল সকালে উঠে দাঁত ব্রাশ করে, তারপর তাদের পালিত শুকরগুলোকে খাওয়াই, এরপর রান্না করার জন্য মায়ের সাথে কচু শাক তুলতে যায়। পরের সিনে আমরা দেখি বুলবুল সুমন ও বর্ণি স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। তো তারা দূরে একটা অটো দেখতে পেলে চিল্লিয়ে সেটি থামায় এবং দৌড়ে গিয়ে সেই অটোতে উঠে পড়ে। সিন চলে আসে স্কুলে। পরাগ সুমনকে কাছে ডেকে বলে, আমি সারা রাত জেগে বুলবুলের জন্য একটা কবিতা লিখেছি, প্লিজ তুই কি এটি বুলবুলকে দিতে পারবি? এই বলে পরাগ একটা মোড়ানো কাগজ সুমনকে দিলে সুমন সেটি নিয়ে বুলবুলের কাছে যায়। সিন চলে আসে স্কুলের পিছনে বর্ণির কাছে। তো বর্ণির বয়ফ্রেন্ড দীপ ক্লাসে একটা মেয়ের দিকে বারবার তাকাচ্ছিল, আর বর্ণি এটা দেখে ফেলেছে, তাই সে তার বয়ফ্রেন্ডকে এভাবে স্কুলের পিছনে এনে রিমান্ডে নিয়েছে। তো অনেক ঝগড়ার পরে বর্ণি দীপকে হুমকি দিয়ে বলে, এরপর তুমি যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকাও তো আমি আমার হাত কেটে ফেলবো এবং সাথে তোমাকেও মেরে ফেলবো, শাবাস সোনামণি। তো সিন কাট হয়ে চলে আসে ইংলিশ টিচারের কক্ষে। আমরা দেখি ইংলিশ টিচারের রুমে সবাই এসেছে ক্লাস এক্সামের খাতা নিতে। তো টিচারটি বুলবুলের খাতাটা রেখে বাকি সবাইকে খাতা দিয়ে দিলে সবাই চলে যায়। তখন বুলবুলের খাতায় কি কি বানান ভুল গিয়েছে সেগুলো বুঝে দেওয়ার বাহানায় টিচারটি বুলবুলের দিকে কুনজর দিতে লাগে এবং বুলবুলকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে। সিন কাট হয়। আমরা দেখি বাসায় ফিরে বুলবুল আর সুমন শুয়ে থেকে পরাগের লেখা কবিতাটি পড়তেছে। পরাগের লেখা রোমান্টিক কবিতাটি পড়ে বুলবুল তো পুরো ফিদা হয়ে যায়।
সরমে তার গাল দুটি কাশ্মীরি আপেলের মতো লাল হতে শুরু করে। পরের দিন স্কুল শেষে বুলবুল ও পরাগ স্কুলেরই পরিত্যক্ত একটা রুমে দেখা করে, আর এই দুইজনকে পাহারা দেওয়ার জন্য একটু দূরে সুমন টাওয়ার হয়ে দাঁড়িয়ে থাকে, যেন কেউ এদিকে আসলে সে সিগন্যাল পাঠাতে পারে। তো বুলবুল পরাগকে বলে, তুমি কি আমার জন্য আর কোনো কবিতা লিখেছ? তখন পরাগ বলে, আরো বেশ কয়টি লিখতেছি, লেখা শেষ হলে তোমাকে দিব। বুলবুল বলে, কবিতাগুলো কি নিয়ে? তখন পরাগ বলে, তোমার রূপের প্রশংসা নিয়ে। সাবাস! তো এভাবেই তারা অনেকক্ষণ ধরে আলাপ করতে থাকে আর সিন কাট হয়। আমরা দেখি সন্ধ্যায় বর্ণি, বুলবুল ও সুমন এই তিনজন নদীতে গোসল করতে এসেছে। তো তারা গোসল করতে করতে অনেক হাসি ঠাট্টা শুরু করে। বর্ণি বুলবুলকে বলে, আজ দেখি তোর চেহারায় হাসি ঝলক দিচ্ছে, কাহিনী কি? তখন সুমন বুলবুলকে টিস করার জন্য বর্ণিকে বলে, বুলবুল এখন প্রেম করতেছে, চেহারা তো ঝলক মারবেই। এরপর সুমন বর্ণিকে বলে, তুই কি দীপকে কখনো কিস করেছিস? বর্ণি তখন হাসতে হাসতে বলে, কেন? তখন সুমন বলে, তোর আগেই বুলবুল কিস করতে যাচ্ছে ওর কবি আশিককে। এই বলে তারা বুলবুলকে নিয়ে হাসি হাসি শুরু করে। পরের সিনে আমরা দেখি রাতের বেলা হেরিকেনের আলোতে বসে বুলবুলের বাবা গান গাচ্ছে, আর তার বন্ধুরা সবাই সামনে বসে গান উপভোগ করতেছে। তখন দেখানো হয় রুমের ভিতরে বুলবুল এক হাতে হেরিকেন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেছে। তো বুলবুলের বাবা গান গাওয়া শেষে তার বন্ধুদেরকে বলে, আমি একটা প্রতিযোগিতায় এই গানটা গিয়েছিলাম এবং এই গানের জন্য প্রথম পুরস্কার পেয়েছিলাম। আমার মেয়ের গানের গলাও অনেক ভালো, আমি চাই সেও আমার মতো এমন গায়ক হবে। এই বলে সে বুলবুলকে ডাক দিয়ে বলে, মা কই তুই, এদিকে একটু আয় তো মা। বুলবুল ঘর থেকে বের হলে বুলবুলের বাবা বলে, মা সেদিন যে গানটা গেয়েছিলি সেটি তোর চাচাকে একটু গেয়ে শোনাতো। এটা শুনে বুলবুল ঘাবড়ে যায়, কারণ সে মানুষের সামনে কথা বলতে খুব লজ্জা পায়, এই বয়সের মেয়েদের যা হয় আর কি। তো একটু পর বুলবুল গান গাইতে শুরু করে এবং সিন কাট হয়। সিন চলে আসে একটা খাবারের স্টলে। এখানে আমরা যে মহিলাটাকে চা বানাতে দেখতেছি এটাই বর্ণির মা। বর্ণির বাবা মারা গিয়েছে, তাই বর্ণির মাই পুরো সংসারটা চালায়। বর্ণি তার মায়ের স্টলের পাশে একটা জায়গায় বসে বকুল ফুলের মালা গাঁথতেছে। বর্ণির মা কিছু নাস্তা এনে বর্ণিকে খেতে দেয়। এরপর আমরা দেখি বর্ণির মা বর্ণিকে বসিয়ে নিয়ে নিজ হাতে বর্ণিকে নেইল পালিশ দিয়ে দিচ্ছে। সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি বর্ণি, বুলবুল ও সুমন তাদের বাসার নিকটে একটা গাছের নিচে শুয়ে থেকে পড়াশোনা করতেছে। আমরা দেখি বুলবুল লিখতেছে আর সুমন ইংলিশ পড়তেছে। তো মাঝে মাঝেই সুমন বুলবুলের থেকে পড়া বুঝে নেওয়ার বাহানায় বুলবুলকে বিরক্ত করতে শুরু করে, এবং একটু পর পর ইচ্ছা করেই বুলবুলের গায়ের উপর পা তুলে দিয়ে বুলবুলকে খেপাতে লাগে। তো এভাবে তাদের মাঝে দুষ্টু মিষ্টি দুষ্টামি চলতে থাকে এবং সিন স্টার্ট হয়। আমরা দেখি সুমন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে কেন জানি ভয়ে ভয়ে এদিক সেদিক দেখতেছে। ক্যামেরা ফোকাস ঘুরলে আমরা দেখি পরাগ গাছের ডালে উঠে পড়েছে এবং বুলবুল ওঠার চেষ্টা করতেছে। তো বুলবুল গাছে উঠতে ভয় পাচ্ছে, এটা দেখে পরাগ বলে, চোখ বন্ধ করো তাহলে ভয় লাগবে না। তখন বুলবুল চোখ বন্ধ করলে পরাগ বুলবুলের হাত ধরে বুলবুলকে টেনে গাছে তুলতে শুরু করে। ধীরে ধীরে বুলবুল গাছে উঠে পড়ে, বাট চোখ বন্ধ রাখার কারণে সে জঙ্গলের প্রাকৃতিক আওয়াজ খুব গভীরভাবে ফিল করতে লাগে এবং সেই ফিলিংসের মাঝে অনেকটা ডুবে যায়। তো বুলবুল কবি সাহেবকে বলে, আচ্ছা তুমি এত রোমান্টিক কবিতা কিভাবে লেখো? তখন কবি সাহেব বলে, তোমাকে দেখলে, তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য দেখলে কবিতা এমনি চলে আসে। তো তারা এভাবে কথা চালিয়ে যাচ্ছে, আর এদিকে সুমন ঘাপটি মেরে দাঁড়িয়ে থেকে সিকিউরিটি প্রদান করে যাচ্ছে। এরপর আমরা দেখি পরাগ ও বুলবুল ঘাসের মাঝে শুয়ে পড়েছে এবং আকাশের দিকে তাকিয়ে আপন মনে খেলতেছে। তারপর যা হবার তাই, কবি সাহেব রোমান্টিক হয়ে যান এবং বুলবুলকে জড়িয়ে ধরেন। তখন বুলবুল ও কবি সাহেবকে বুকে জড়িয়ে নেন। এরপর তারা এভাবেই অনেকক্ষণ ধরে চুপচাপ শুয়ে থাকে। তো একটু পর পরাগ বুলবুলকে বলে, তুমি আমাকে কতটা ভালোবাসো? বুলবুল বলে, অনেক ভালোবাসি। পরাগ বলে, তুমি সারা জীবনের জন্য আমার হবে? উত্তর আসে, হ্যাঁ। পরাগ বলে, কসম করে বলো? উত্তর আসে, হ্যাঁ কসম করছি। সিন কাট হয়। পরের দিন স্কুল ছুটির পরে বৃষ্টির কারণে সবাই স্কুলের বারান্দায় জমা হয়ে আসে।
কিন্তু বর্ণী, বুলবুল ও সুমন বৃষ্টির মজা উপভোগ করতে বৃষ্টির মাঝেই খোলা মাঠে চলে আসে এবং চোখ বন্ধ করে ফেস উপরের দিকে ধরে বৃষ্টির ফোঁটাগুলোকে অনুভব করতে থাকে। এরপর তারা জমির ভিতরে নেমে একে অপরকে ধাওয়া করে মজা করতে থাকে। এভাবেই তারা বৃষ্টির মাঝে অনেক সময় কাটানোর পর কাদাগুলো পরিষ্কার করে বাসার দিকে ফিরতে শুরু করে। একটা জায়গায় এসে সুমন দূরে পাহাড়ের উপর একটা মন্দির দেখিয়ে বলে, ওই মন্দিরে তোরা কখনো গেছিস? মেয়েগুলো বলে, না। তখন সুমন বলে, ওই মন্দিরে গিয়ে কেউ বাচ্চার জন্য প্রার্থনা করলে তাদের বাচ্চা হয়। এটা শুনে বুলবুল বলে, সত্যি? তখন সুমন বলে, কেন, তুই কি এখনই বাচ্চা নেওয়ার জন্য যেতে চাচ্ছিস নাকি? তখন বুলবুল লজ্জা পেয়ে বলে, এখন না, পরাগের সাথে বিয়ের পর ওখানে যাব। সিন চলে আসে বর্ণির বাসাতে। আমরা দেখি বর্ণী তার মায়ের লুকানো একটা পোটলা থেকে কিছু স্বর্ণের জিনিস বের করে বুলবুল আর সুমনকে দেখাচ্ছে এবং বলতেছে, আমার মা বলেছে আমার বিয়ে হলে সে এগুলো আমাকে দিয়ে দিবে। এরপর বুলবুল ও বর্ণী সেগুলো পরে বউয়ের মতো করে সেজে বাহিরে বের হয় এবং একে অপরকে দেখে লজ্জায় অনেক হাসাহাসি করতে শুরু করে। সিন কাট হয়। এদিকে বৃষ্টির কারণে গ্রামের জমিগুলোতে মাছ ঢুকে পড়েছে, তাই গ্রামের সকল লোক এবং বাচ্চা কাচ্চারা সবাই মিলে মাছ ধরতে লেগে পড়ে। তো বুলবুল, সুমন ও বর্ণী সবাই মিলে একসাথে মাছ ধরে বাসায় ফিরতে লাগলে ওই পিচ্চি ছেলেটা আবার সুমনকে টিস করতে শুরু করে। পরের সিনে আমরা দেখি বেচারা সুমন একটা জায়গায় বসে কাঁদতেছে। তখন বুলবুল সুমনকে সান্ত্বনা দিতে লাগলে সুমন বলে, উপরওয়ালা আমাকে এভাবে বানিয়েছে, এখানে আমার কি দোষ? লোক কেন সব সময় আমাকে নিয়ে মজা করে? তখন বুলবুল সুমনের চোখটা মুছে দিয়ে বলে, প্লিজ তুই কাঁদিস না, আমরা সব সময় তোর পাশে আছি। পরের দিন বুলবুলের বাবা বুলবুলকে একটা ড্রামা কোম্পানিতে নিয়ে যায়। সেখানে বুলবুল একটা গান গেয়ে শোনালে বুলবুলের বাবা তার গুরুকে বলে, আমি আমার মেয়েকে অনেক বড় গায়িকা বানাতে চাই, প্লিজ তাকে আপনার এখানে গান গাওয়ার সুযোগ দিন। তখন গুরুটি বলে, সে দেখতে অনেক সুন্দর, তাই তাকে অভিনয়ে নেওয়া যেতে পারে, কিন্তু গায়ক হতে গেলে তার আরও অনেক প্র্যাকটিসের দরকার আছে। তখন বাসায় ফিরে বুলবুলের বাবা বুলবুলকে প্রতিদিন গানের প্র্যাকটিস করানো শুরু করে দেয়। সিন চলে আসে বর্ণীর মায়ের স্টলে। আমরা দেখি বুলবুল ও সুমন বর্ণীর মায়ের কাজে হেল্প করতেছে। আসলে যখনই এরা সময় পায় তখনই এসে এভাবেই বর্ণীর মাকে সাহায্য করে। তো কাজ শেষে সবাই মিলে বসে একসাথে অনেক মজা করে খাবার খায়। এরপর তারা স্টলের বাহিরে বসে লুডু খেলতে শুরু করে। একটুর মাঝে বর্ণীর মাও এসে তাদের পাশে বসে পড়ে এবং তাদের সাথে খেলা উপভোগ করতে থাকে। সিন কাট হয়। পরের দিন বুলবুল ও পরাগ একটা নদীর পাড়ে দেখা করে। পরাগ তার বাবার লেখা একটা কবিতার বই বুলবুলকে দেখায়, যেটাতে পরাগের বাবার লেখা অনেকগুলো কবিতা আছে। তো বুলবুল একটা কবিতা পড়ার পর পরাগকে বলে, তুমি আমাকে এই বইটা আজকের জন্য দাও, আমি রাতে সকল কবিতাগুলো পড়ে কালকে তোমাকে এটা ফেরত দিব। সিন কাট হয়। পরের দিন বুলবুল ও বর্ণী স্কুল পালিয়ে তাদের বয়ফ্রেন্ডদেরকে নিয়ে একটা ফটো স্টুডিওতে যায় কাপল ফটো তোলার জন্য। এরপর তারা দুজনেই বয়ফ্রেন্ডের সাথে জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে ফটো তোলে এবং সব শেষে সবাই একসাথে লাইন হয়ে দাঁড়িয়ে একটা ফটো তোলে। তো ফটো তোলা শেষ হলে বর্ণী ফটোগ্রাফারকে বলে, আমার এবং আমার বয়ফ্রেন্ডের ফটোর পিছনে অবশ্যই তাজমহল লাগিয়ে দিবেন। এরপর তারা সেখান থেকে বাড়ি ফেরার সময় পাশের একটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগে। জঙ্গলটা জনশূন্য ছিল আর এরাও নিব্বা নিব্বি ছিল, তাই যা হওয়ার তাই। এরা মন খুলে দুষ্টামি আর আনন্দ করতে শুরু করে। এরপর তারা পাহাড়ের একটা ধারে এসে বসে পড়ে একসাথে কিছু সময় কাটানোর জন্য। সেখানে তারা অনেকগুলো ফুল পড়ে থাকতে দেখলে সেগুলো কুড়িয়ে মালার মতো করে চুলে গুঁজে দিতে শুরু করে। একটু পর তারা জোড়া জোড়া হয়ে গেলে আমরা দেখি সুমন দূরে এসে একা বসে আছে। আশা করি বুঝে গেছেন সুমন এখানে বসে থেকে কি পাহারা দিচ্ছে। তো হঠাৎ সেই জঙ্গলের রাস্তায় একদল লোক আসলে সুমন কুকিলের আওয়াজ দিয়ে বুলবুল ও বর্ণীকে সিগন্যাল দিতে শুরু করে। লোকগুলো সুমনকে দেখে বলে, এই তুই এখানে একা কি করছিস, যা বাড়ি যা। এই বলে লোকগুলো সুমনকে ধমক দিলে সুমন ভয়ে সেখান থেকে চলে যেতে লাগে। বাট সুমন যেতে যেতে আবার জোরে জোরে কুকিলের আওয়াজ দিয়ে সিগন্যাল দিতে থাকে। কিন্তু হঠাৎ সে খেয়াল করে জঙ্গলে এমনিতেই অনেকগুলো কুকিল ডাকতেছে। গিয়া সিন চলে আসে বর্ণীর কাছে।
আমরা দেখি তারা একটা ঝোপের মাঝে হাতে হাত রেখে বসে আছে। হঠাৎ লোকগুলো সেখানে চলে আসে এবং তাদেরকে দেখে ফেলে। এরপর লোকগুলো তাদেরকে ধরে রাস্তায় এনে ইচ্ছা মতো হেনস্থ করতে শুরু করে। একটুর মাঝে বাকি লোকগুলো বুলবুল ও পরাগকেও ধরে সেখানে আনে। তারপর যা হয় তা আপনারাই দেখে নেন। পরাগ ও দীপ লোকগুলোকে কিছু না বলে চুপচাপ মার খেয়ে যায়, কারণ তারা ভাবে তারা যদি এই লোকগুলোকে মারে তাহলে হয়তো এই লোকগুলো বুলবুল ও বর্ণির সাথে খারাপ কিছু করতে পারে। তার উপর আবার লোকগুলো ভিডিও করতেছে, তাই তারা যদি ভিডিওটি নেটে ছেড়ে দেয় তাহলে কি হবে, এই ভয়ে এরা চুপচাপ মার খেয়ে যায়। সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি রাতের বেলা বুলবুলের বাবা মা বুলবুলকে মারতেছে। তখন তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি লোকগুলো সেই ভিডিওটি নেটে ছেড়ে দিয়েছে এবং তা ভাইরাল হয়ে গিয়েছে। পরের দিন কিছু নিউজ চ্যানেল স্কুলেই এসে পড়ে এবং তাদেরকে নানা বিব্রতকর প্রশ্ন করতে শুরু করে। লজ্জায় বুলবুল ও বর্ণি কাপড় দিয়ে মুখ লুকিয়ে ফেলে এবং অনেক কষ্টে রিপোর্টারদের হাত থেকে রক্ষা পায়। এই ঘটনার পর স্কুলের প্রিন্সিপাল ওই চারজনকে অফিস রুমে ডাকে এবং ওদেরকে নানা কথা বলে বকা দিতে শুরু করে। তখন ম্যামটা ওই চারজনকে বলে, তোমরা আমাদের স্কুলের ইউনিফর্ম পরে কেন এসব করতে গেলে? আমাদের স্কুলের বিজ্ঞাপন দিচ্ছিলে নাকি আমাদের স্কুলকে জনপ্রিয় করতে গিয়েছিলে? তোমাদের জন্য আমাদের স্কুলের মান সম্মান সব শেষ হয়ে গেল। এই বলে টিচারগুলো এদেরকে স্কুল থেকে রাস টিকেট করে বের করে দেয়। পরের সিনে আমরা দেখি বুলবুল মন খারাপ করে বসে থেকে কাপড় সেলাই করতেছে। হঠাৎ সুমন তার জানালাতে এসে তার সাথে কথা বলতে চেষ্টা করলে বুলবুল রেগে গিয়ে বলে, তুই কি চাস? তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। সেদিন তোকে নজর রাখতে বলেছিলাম আর তুই আমাদেরকে একলা রেখেই পালিয়ে এসেছিস, এমন বন্ধু আমার দরকার নেই, যা। এই বলে বুলবুল সুমনকে তাড়িয়ে দেয়। পরের দিন বর্ণির মা স্কুলে গিয়ে টিচারদেরকে অনেক অনুরোধ করে বর্ণিকে স্কুলে রাখার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। এই ঘটনার পর বর্ণির মা অনেক ভেঙে পড়ে এবং সব সময় কাঁদতে থাকে, কারণ বর্ণির বাবা মারা যাওয়ার পর থেকে বর্ণির মা অনেক কষ্ট করে বর্ণির পড়াশোনা করাতো। মেয়েটিকে ঘিরে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেল। তো মাকে এভাবে কাঁদতে দেখে বর্ণির ভীষণ মন খারাপ হয়, তাই সে একা একটা নদীর ধারে বসে কি যেন ভাবতে থাকে। সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি দুজন লোক বর্ণিকে এভাবে নিয়ে আসতেছে। তখন আমরা বুঝতে পারি বর্ণি নদীতে ডুবে আত্মহত্যা করেছে। লোকগুলো গ্রামে ঢুকতেই পুরো গ্রামের লোক জড়ো হতে শুরু করে। সবাই মিলে বর্ণিকে বাসাতে আনলে বর্ণির মা মাটিতে লুটে পড়ে এবং বর্ণিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বর্ণির মায়ের বর্ণি ছাড়া দুনিয়াতে আর কেউ ছিল না, আজ সেও হারিয়ে গেল। বর্ণির মরার খবর শুনে বুলবুল এবং সুমনও ছুটে আসে এবং বর্ণির লাশের পাশে বসে থেকে অঝরে কাঁদতে থাকে। সিন কাট হয়। আমরা দেখি গ্রাম থেকে দূরে একটা মাঠের মাঝে বর্ণির লাশকে চিতায় পোড়ানো হচ্ছে, আর লাশটা পোড়ানোর সময় বুলবুল ও সুমন এভাবেই তা চেয়ে চেয়ে দেখতেছে। সিন কাট হয়। বুলবুল একা সেই প্লেসটাতে যায় যেখানে তারা সবাই দোলনা বেঁধে দোল খেত এবং একসাথে অনেক আনন্দের মুহূর্ত কাটাত। আজ বর্ণি নেই, আর সুমন সেও তো বুলবুলের মন থেকে উঠে গিয়েছে। তো বুলবুল একাই পোকামাকড়ের সাথে খেলতে থাকে আর প্রতিটি মুহূর্তে বর্ণি আর সুমনকে মিস করে মন খারাপ করতে থাকে। একটুর মাঝে বৃষ্টি আসে। আপনাদের মনে আছে বুলবুল বর্ণি ও সুমন সবাই একসাথে বৃষ্টিতে ভিজে কতই না আনন্দ করেছিল? তো সেই স্মৃতিগুলো মনে করে বুলবুল একাই বৃষ্টিতে ভিজতে থাকে আর তাদেরকে মিস করতে থাকে। বুলবুল বর্ণিকে স্মরণ করে একটা গানও গায়। এভাবেই বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে আসলে বুলবুল বাসায় ফিরতে লাগে আর সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি সুমন সেই রাস্তার ধারে একা দাঁড়িয়ে আছে যেখানে গিয়ে তারা তিনজন রোজ অটো ধরে স্কুলে যেত। অটোওয়ালা সুমনকে দেখে অটো থামিয়ে বলে, কিরে আই, স্কুলে যাবি না? কিন্তু সুমন কোনো কথা না বললে অটোওয়ালা চলে যায়। তখন ক্যামেরা ফোকাসটা সুমনের ফেসে আসলে আমরা দেখি সুমন কাঁদতেছে। সুমন স্কুলে না গিয়ে মন খারাপ করে বাসায় ফিরে আসে। কিছুদিন পর ওই ফটো স্টুডিওতে তোলা সেই ফটোগুলো সুমন হাতে পায়।
তখন সে বুলবুলকে বাসার পিছনে ডেকে এনে সেগুলো দেখাতে শুরু করে। আমরা দেখি ফটোগ্রাফার বর্ণির কথা মতো তাদের দুজনের পিছনে তাজমহল সেট করে দিয়েছে। বুলবুল ও সুমন বর্ণির এই ফটো দেখে বর্ণিকে খুব মিস করতে লাগে। ফটোগুলো দেখা শেষে সুমন বুলবুলকে বলে, এই ফটোগুলোকে এখন কোথায় লুকিয়ে রাখবো? তখন বুলবুল বলে, জানি না। পরের সিনে আমরা দেখি বৃষ্টির মাঝে ছাতা নিয়ে দাঁড়িয়ে থেকে বুলবুল গান গাচ্ছে। গানের কথাগুলো শুনে আমরা বুঝতে পারি বুলবুল নিজের বাড়ি ছেড়ে কোথায় যেন চলে যাচ্ছে। সিন কাট হয়ে চলে আসে পরাগের কাছে। পরাগ একটা ঝোপের পাশে লুকিয়ে থেকে সুমনের আসার অপেক্ষা করতেছে। সুমন আসতেই পরাগ বলে, বুলবুল কোথায়? তখন সুমন বলে, সে আসবে না। পরাগ জানতে চায়, কেন? জবাবে সুমন বলে, সে তোমার সাথে দেখা করতে চায় না, সে তোমাকে ভুলে গিয়েছে, তুমিও ওকে ভুলে যাও। তখন পরাগ বুলবুলের সাথে একবার দেখা করার জন্য সুমনকে অনেক রিকোয়েস্ট করতে লাগে, বাট কোনো কাজ হয় না। সিন চলে আসে বুলবুলের কাছে। বুলবুল বর্ণি ও দীপের তোলা সেই ফটোটি এনে বর্ণির মাকে দেখায়। বর্ণির মা ফটোটি দেখে কেঁদে ফেলে। এরপর আমরা দেখি বুলবুল বর্ণির মায়ের সাথে বর্ণির মতো সময় দিতে শুরু করে, যেন সে বর্ণির অভাবটা ফিল না করে। তো বুলবুল বর্ণির মায়ের সাথে বাজারে যায়, তাকে কেনাকাটা করতে হেল্প করে, বাসাতে রান্না করতে হেল্প করে, এমনকি স্টলের কাজেও হেল্প করতে শুরু করে এবং রাতেও বর্ণির বাসাতেই থাকে। পরের সিনে আমরা দেখি সন্ধ্যাবেলায় বুলবুল ও বর্ণির মা একটা নদীর তীরে এসে বসে আছে। বর্ণির মা বুলবুলকে চিন্তিত দেখে বলে, কি ভাবতেছিস? লোকের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করিস না। লোক তোর সম্পর্কে কি ভাবতেছে এগুলো ভাবা বাদ দে, তোর মন যা করতে চাই তুই তাই কর। এরপর আমরা দেখি বর্ণির মা নিজের মেয়ের মতো করে বুলবুলের চুল বেঁধে দিচ্ছে। তো চুল বাঁধা শেষে তারা হেঁটে হেঁটে বাসার দিকে ফিরতে লাগে। অনেক পথ হাঁটার পর বর্ণির মা ক্লান্ত হয়ে পড়লে বুলবুল তাকে ধরে নিয়ে হেঁটে যেতে শুরু করে, আর মুভিটা এখানেই শেষ হয়। আপনি ভিডিওর এতদূর পর্যন্ত এসেছেন, তার মানে মুভিটি আপনার ভালো লেগেছে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, মুভিটির কোন দিকটা বা কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক বাটনটা আপনার দিকে তাকিয়ে আছে, কি জন্য তাকিয়ে আছে সেটি নিশ্চয়ই জানেন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।